নতুন ইসলাম গ্রহণকারী সাহাবির ক্ষেতের উপরে মানে বাগানের উপরে পুরাতন ইসলাম গ্রহণকারী সাহাবির ফলের গাছ পড়ে রয়েছে তখন নতুন ইসলাম গ্রহণকারী সাহাবি পুরাতন সাহাবিকে বলছে আমনের গাছগুলো হয়তো সরায় নেন না হয় আমাকে আমার কাছে বিক্রি করে দেন তখন পুরাতন ইসলাম গ্রহণকারী উনি বলছে আমি সরাই না? কি কথা কয় না আমি সরাই তেমনা বেস না তখন তিনি অনেক অনুনয় বিনয় দেখাইছে মগর পুরাতন ইসলাম গ্রহণকারী সাহাবি কি করে না শুনে না সর্বশেষ বেকায়দায় পড়ে মুসিবতে পড়ে এ প্রথম নতুন ইসলাম গ্রহণকারী এই সাহাবি নবীজির কাছে গেছে হুজুর আমনের পুরাতন ইসলাম গ্রহণকারী আমার কথা শোনে না আমার বাগানের উপরে তার গাছ পুরে রয়েছে গাছ সরায় না কি সরায় না গাছ সরায় না হুজুর তখন বলছে তাকে আমার সামনে ডেকে নিয়ে আসো নবীজির কাছে এ পুরাতন ইসলাম গ্রহণকারী সাহাবিকে আনা হলো নবীজি বলছেন তোমার কয়েকটা গাছ এই নতুন মুসলমানের বাগানের উপরে পড়ে আছে তুমি সরাও না কেন তখন ওই পুরাতন ইসলাম গ্রহণকারী সাহাবি বলছে আমি সরাইতে গেলে আমার গাছ কি হবে ভেঙ্গে যাবে কি হবে ভেঙে যাবে তখন নবীজি বলছেন তো ভেঙে গেলে এখন তো কোনো কিছু করার নাই। তাহলে তুমি তোমার গাছগুলো বাজার দরে তার কাছে বিক্রি করে ফেলো সে তো নিতে রাজি আছে ওই বলছে আমি এই মুহূর্তে বেচা কেনার প্রয়োজন আমার নাই বেচতাম না এরকম কিছু লোক কথা কি মাতেন না যে আপনারা আসেনি মানে আরেকজনের ক্ষতি হোক নিজের লাভ লস না হোক কথা না কেন আরেকজনের কান্দে দিয়া নিজে বাঁচনের চেষ্টা করে এই যারা ঘুমাইতেছেন তাদের জন্য বলতেছি হ্যাঁ কথা শোনেন তখন নবীজি বলছে তুমি সরাইটাও না বেচটাও না এখন তাহলে একটা কাজ করো তার কাছে বেচ না আমার কাছে বেচ নবীজি নিজে কিনতে চাইছে তাহলে তার কাছে বেসন দরকার নেই আমার কাছে বেচ আমার কাছে বিক্রি করো তো তোমাকে আমি আমার কাছে বিক্রি করলে তুমি বাজার দরে যে দাম পাইবা তার থেকে ডবল দাম দিব বিক্রেতাকে পুরাতন ইসলাম গ্রহণকারী সাহাবি আর ক্রেতাকে নবীজি কথা কন না কে নবীজি এর পরেও সাহাবি কয় আমি বেচতাম না কি কথা কন না কি কয় বেচতাম না তো নবীজি বলছেন যখন বেচতা না এখন আমি তোমাকে আরো একটা শুভ দেই বাজার দম বাজার দরের দুই গুণ তোমাকে এর বিনিময় দিব আবার তোমাকে জান্নাতের মধ্যে একটা বিশাল ঘর আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি দেব কোথায় কোথায় জান্নাতে একটা বিশাল ঘর দিব আল্লাহর পক্ষ থেকে প্রতিশ্রুতি তোমাকে দেব এর পর কই বেচতাম না কথা বুঝছেন এত লাভ এর পরে কয় বেস্তাম না নবীজি খুব শক্ত আড়া আড়া হ্যাঁ আড়ার মতো শক্ত নবীজি বলছেন ঠিক আছে তোমার বেসন লাগতো না জিনীপুর এত নতুন ইসলাম গ্রহণকারী সাহাবি উনি বলছে তুমি বাজারের দিকে যাও রাস্তার দিকে যাও বাগানের দিকে যাও এদিকে সেদিকে যাও গিয়া বলো নবীজি বলেছেন যদি ওই লোকের গাছ যেই গাছগুলো আমার বাগানে পুরে রয়েছে যদি কেউ কিনে তাহলে নবীজি জান্নাতে একটা কি দিব কথা না। জান্নাতে একটা ঘর দিব এই অঙ্গীকার নবীজি করেছেন এই কথা বলো আর নবীজি তাকে ওই বাজার দরের দ্বিগুণ মূল্য দিবেন এই কথা বলে যখন লোকটা চলে গেছে সালমান ফার্সি রাজি আল্লাহ শুনছে সৈন্য তাড়াতাড়ি করে নবীজির কাছে আসছে এসে নবীজির কাছে বলছে হুজুর আমনে দিতে হবে না আমনে দ্বিগুণ দাম দেওয়া লাগবে না আমি নিজে আমার এক হাজার এক হাজার বিশিষ্ট খেজুর বাগান আছে এক হাজার গাছ আমি পুরাতন ইসলাম গ্রহণকারী সাহাবিকে এক হাজার খেজুর গাছ বিশিষ্ট বাগান দিয়ে দিব যদি তার দশটা গাছ যেগুলো বাইঙ্গে পড়ে গেছে নতুন ইসলাম গ্রহণকারী সাহাবির বাগানে আমি তার বিনিময়ে এক হাজার খেজুর বাগ খেজুর গাছ বিশিষ্ট বাগান দিয়ে দিব এই কথা আপনি পুরাতন ইসলাম গ্রহণকারী সাহাবিকে জানাইয়া দেন এ কথা বলার পরে নবীজি বলছে পুরাতন ইসলাম কারি সাহাবি ওই লোকটাকে ডেকে নিয়ে আসো আমি তো দশ গাছের বিনিময়ে বিশ গাছের টাকা দিব। কিন্তু এখন তো তার এই ব্যক্তির দশ গাছের বিনিময়ে কয় হাজার গাছ এক হাজার গাছ দিবে সালমান ফার্সি তখন এই লোকটা আসছে আসার পরে বেচা কিনা করছে দশ গাছের বিনিময়ে কয় হাজার এক হাজার কিন্তু বলেন তো দেখি জান্নাত পাইছে কে কথা মনে বোঝেন না আপনারা ওয়াজদা বুঝছেন নি আপনারা হাজার গাছ চলে গেছে কিন্তু জান্নাত পাইছে কে সালমান পারসি এই জন্য অনেক সময় অনেকে ওয়াজ শুনে কিন্তু মনোযোগ দিয়ে ভিতরে নেয় না ভিতরে নেয় না দেখছেন সাহাবা একরামদের ভিতরে যার ভিতরে ভিতরে গিয়েছে নবীজির কথা আমি একটা জান্নাতির ভিতরে একটা ঘরের অঙ্গীকার করছি যদি দশটা গাছ তুমি কি করো বিক্রি করে দাও বিনামূল্যে নয় আল্লাহর নয়। এই কথাটা সাহাবি বুঝেও বোঝে নাই কিন্তু আরেকজন সাহাবি বুঝেছেন এবং সাথে সাথে এক হাজার গাছ দিয়ে নবীর প্রতিশ্রুতির অর্জন করেছেন জুড়ে বলেন সোহান আল্লাহ আপনাদের কাছে যত আলোচক কথা বলেছেন বয়ান করেছেন সবাই বলেছেন কি যে এখানে আসলে আদব শেখা হয় ঠিক কি বলেন এটা হাত তোলে কোন ঠিকই না এই দরবারে আসলে কি শেখা হয় আদব শেখা হয় এই দরবারে আসলে নূর অর্জন হয় এলমে হয়